প্রফেসর ইনুর সাহেবের মামলা যদি একদিনে উদ্ধ হইতে পারে তাহলে কেন তারেক রহমানের মামলা উদ্ধ হবে? আমার আরেক উপদেশটা দেখলাম, বলতেছে রাজনীতিবিদরা সব ই হয়ে গেছে, বুড়া না, রাজনীতিবিদরা নাকি সব দুর্নীতিবাজ হয়ে গেছে। দুর্নীতিবাজ রাজনীতিবিদদের তো তারাই জানা তো পালাই গেছে আওয়ামী লীগ, আর রাজনীতিবিদদের হাতে রাজনীতি ক্ষমতাই ছিল না, সংস্কার করলে ওই জায়গাটা করেন। যে রাজনীতিতে যারা আইসা মাস্টারি করে, যারা খবরদারি করে, ওইটা যাতে না হয়, রাজনীতিটা যাতে প্রকৃত রাজনীতিবিদরা রাজনীতি করতে পারে সেটা সংস্কার করে যার যার জায়গাটা। আজকে সবাই সবাই সব কিছু করে শেষ সময় এসে রাজনীতি করতে চায়, এমপি হইতে চায়, মন্ত্রী হইতে চায়, এই হল আজকের অবস্থা। সে বিচারক হোক, সে প্রশাসক হোক, সে ব্যবসায়ী হোক, সবকিছু। লাস্ট পার্লামেন্ট ছিল কাদের? রাজনীতিবিদদের ছিল? ছিল না, ব্যবসায়ীদের পার্লামেন্ট ছিল, ব্যবসায়ীদের চোর চোট্টাদের পার্লামেন্ট ছিল। তা আমরা তো সেটাই বলতেছি, সেই স্বাধীনতার আমল থেকে এখন পর্যন্ত আমরা ভোটের অধিকারটাকে ইস্টাবলিশ করতে পারলাম না। পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করলাম এই ভোটের জন্য। শেখ মুজিবের 7ই মার্চের ভাষণ খুঁজে দেখেন যে জনগণ ভোট দিল ক্ষমতা পাইতেছি না। এর পরবর্তী পর্যায়ে বারবার খালি ভোটের অধিকারই চলে গেছে, গত 15 বছর ধরে ভোট নাই। আবার কেউ কেউ তাদের মধ্যেই বলেন যে খালি ভোটের জন্য কি 5ই আগস্ট হয়েছে নাকি? আরে ভাই, ভোটের জন্যই হয়েছে। 15 বছর 17 বছর 18 বছর ধরে আমরা আন্দোলন করছি কিসের জন্য? যে মানুষের অধিকার আমার দেশকে চালাবে তার সেটাকে আমি ডিসাইড করব, সেটা কি ইন্ডিয়া ডিসাইড করবে? এই কারণেই তো আমরা 17-18 বছর ধরে আমরা আন্দোলন করছি। আমাদের শত শত আমাদের শহীদ হয়েছে, হাজার হাজার গুম হয়েছে, লক্ষ লক্ষ আজকে মামলার আসামি। এখন পর্যন্ত এই সরকার আসার পরও তার কাছে আমাদের মামলা উঠানোর জন্য দেন দরবার করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? আজকে যদি কথাটা একটু সত্য হলে একটু কঠিন লাগতে পারে, প্রফেসর ইনুর সাহেবের মামলা যদি একদিনে উদ্ধ হইতে পারে তাহলে কেন তারেক রহমানের মামলা উদ্ধ হবে? আজকে যেমনি এই সরকার বাস্তবতা, এই সরকারকে যেমনি দেশে দরকার, আমরা চাই এই সরকার সফল হোক, ঠিক তেমনি ভাবে আজকে আধিপত্যবাদের বিরুদ্ধে যদি রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হয় তাহলে তারেক রহমানকেও দেশে দরকার। আধিপত্যবাদের ইসের আবার মাথা ফুসফুস করতেছে, এর জন্য সময় দিলে চিন্তা করতে হবে এখন আমাদেরকে, যে আমরা যদি এই সরকার সময় চাচ্ছে, সময় দিলে কি ফ্যাসিবাদ আরো শক্তিশালী হবে, না সময় দিলে তারা বিএনপি কে দুর্বল করবে? কোনটা চাচ্ছে? অনেকেই তো বলেন, মুখ ফুসকে বলেই ফেলেন, এখন তো নির্বাচন দিলে বিএনপি চলে আসবে। আরে ভাই, জনগণ যাকে ভোট দেয় সে আসবে? হাসিনাও তো এর জন্য তিনটা নির্বাচন দেয় নাই, নিজেই পরিষ্কার করে বলছে, পরিষ্কার, আমি ভোট দিব ওই তারেক আইসা দেশ চালাইব এটার জায়গা। আজকের এই সরকারের মধ্যে কেউ কেউ কি ওই ভূত তার কাঁধে বসছে কিনা আজকে এই সরকারকে চিন্তা করতে হবে, চিন্তা করতে হবে। বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। আমি বারবার যেটা বলছি, বিএনপি ক্ষমতা চাইলে ওই 96 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরও প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিতেন না। যদি বিএনপি ক্ষমতায় চাইত এই 5ই আগস্টের পরও, এই 5ই আগস্টের পরও তাহলে বিএনপির নেতৃত্বে আন্দোলনকারী সকল রাজনৈতিক দল এবং ছাত্রদেরকে নিয়ে তাহলে জাতীয় সরকার সেদিনই হইতে পারত, কিন্তু বিএনপি সেটা চায় না। বিএনপি চায় জনগণের ভোটের মাধ্যমেই জনগণ ডিসাইড করবে বিএনপি ক্ষমতায় যাবে না কে যাবে। আরে ভাই, এখনো বুঝেন না, এখনো বুঝেন না, এই দেশে দুইটা ধারা, একটা হলো ভারতীয় আধিপত্যবাদের পক্ষে, আরেকটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদের পক্ষে, স্বাধীনতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে।